হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল দ্য জেল ব্লগ। আজকে এখানে দেখতেই পাচ্ছ আম রয়েছে, এই আম দিয়ে নতুন ধরনের একটি রেসিপি ট্রাই করব। আজকের ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো, আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও। চলো দেখি ম্যাঙ্গো কেক আজকে বাড়িতে কীভাবে আমের কেক তৈরি হলো সেটা দেখে নেব। দেখতেই পাচ্ছ কেক তৈরি হয়েছে, এটি কীভাবে তৈরি হলো আজকের এই ভিডিওতে দেখে নেবো। তোমরা শেষকাল পর্যন্ত দেখো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দেবে। এই আমের কেকটি আমরা কীভাবে তৈরি করলাম সেটি একটু দেখে নেবো। বাড়িতে আমের কেক তৈরি করতে কি কি উপকরণ লেগেছে একটু দেখে নিই। চলো কি কি উপকরণ লেগেছে একটু দেখে নিই। 2 কাপ ময়দা, 2 কাপ গুঁড়ো চিনি, 2টি ডিম, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 থেকে 1 চামচের মধ্যে বেকিং সোডা, 1 কাপ সাদা তেল, পরিমাণ মতো মুরব্বা, 1টি আম এবং স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। এখানে আমরা ম্যাঙ্গো যে পাল্পটাকে তুলে নিয়ে আমরা মিক্সির মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছি। তারপর 2 কাপ ময়দা, 2 কাপ গুঁড়ো চিনি আমরা এর মধ্যে নিয়ে ম্যাঙ্গো পাল্পটা সহ আমরা মিক্সিতে গুঁড়িয়ে নেব। এরপর 1 কাপ সাদা তেল ওতে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে তৈরি করে নিচ্ছি। আমরা এটা রেডি হয়ে গেছে, এতে একটু লবণ আমরা অ্যাড করে দিয়েছি। আর এখানে বাটির দেখতে পাচ্ছ, বাটির ওপরে একটা সাদা কাগজকে তেল মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটি পাত্রের মধ্যে কিছু লবণ আর একটি স্ট্যান্ডকে 5 মিনিটের জন্য গরম করতে দিয়েছি। ওই স্ট্যান্ডের ওপর এই বাটি সহ যে ম্যাঙ্গোর যে মিক্সারটা তৈরি হয়েছে সেটা আমরা ওতে বস করিয়ে দেবো। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো বাতাসের না থাকে। এটা ঝাঁকানো হয়ে গেছে, এরপর ওর উপরে বস করিয়ে দেবো। ওই যে গরম পাত্রটা 5 মিনিটের মতো হয়ে গেছে, গরম হয়ে গেছে, ওই স্ট্যান্ডের ওপর আমরা ওই বাটিটা বস করিয়ে দেবো। এরপর মুরব্বাগুলি ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটি 45 থেকে 1 ঘন্টা সময় মতো লাগবে। আস্তে আস্তে অল্প গ্যাসের বার্নারটিকে অল্প পরিমাণে দিতে হবে, দিয়ে 1 ঘন্টার মতো বস করিয়ে দিতে হবে। আমাদের কেক ফুলে উঠেছে, রেডি হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নিয়েছি। দেখো আমাদের কেক আজকে তৈরি হয়ে গেছে, এই ম্যাঙ্গো কেকটি আমরা তৈরি করলাম। যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।